খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম সম্মান বাঁচাতে একাধিক পরিবর্তন নিয়ে বরিশালের বিপক্ষে মাঠে নামছে ঢাকা এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টের আজ মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল বনাম মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা টুর্নামেন্টে তিন ম্যাচের মধ্যে এক ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে তামিম দল ফরচুন বরিশাল অন্যদিকে টুর্নামেন্টে এখনো পর্যন্ত জয়ের দেখা পায়নি মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা তিন ম্যাচের মধ্যে তিনটিতেই পরাজিত হয়েছে তারা জয়ের খোঁজে আজ মাঠে নামবে মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা অন্যদিকে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই ফরচুন বরিশালের সামনে আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় সরাসরি দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে সন্ধ্যায় মুখোমুখি রাজশাহী বনাম চট্টগ্রাম রাজশাহীর হয়ে আশরাফুল পারফর্ম করতে না পারলেও তার উপর প্রত্যাশা আরও বেশি ভক্তদের সেসব নিয়ে কথা বলেছেন রাজশাহীর প্রধান কোচ সারওয়ার ইমরান তিনি বলেন আশরাফুলের ব্যাড লাক ঠিক বলবো না আশরাফুলের সিদ্ধান্তগুলো আউটগুলো একটু দৃষ্টিকটু ছিল তারপরেও আমি মনে করি আশরাফুল টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি আগের অবস্থায় ফিরে আসছে ওর একটা বড় অপেক্ষায় আছি মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সারওয়ার ইমরান জানান আমি আশাবাদী গত আড়াই মাস আমরা একসাথে কাজ করছি ম্যাচ খেলছি সেই হিসেবে আশরাফুল তো টেকনিক্যালি আগের জায়গায় ফেরত আসছে এবং ট্যাকটিক্যালি ও মানসিক ভাবে কতদূর আগাতে পারবে এটার ওপরই নির্ভর করবে ও আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারবে কিনা তিনি আরো বলেন মেন্টালি স্ট্রং হতে হবে আরো আরো স্ট্রং হতে পারে একাদশ ইকবাল মেহেদি হাসান মিরাজ পারভেজ হোসেন ইমন আফিফ হোসেন তৌহিদ হৃদয় ইরফান শুকুর মাহেদুল ইসলাম অঙ্কন কামরুল ইসলাম রাব্বি তাসকিন আহমেদ সুমন খান ও জায়েদ রাহি বেক্সিমকু ঢাকার সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম নাইম শেখ মুশফিকুর রহিম সাব্বির রহমান ইয়াসির আলী রাব্বি আকবর আলী মুক্তার আলী নাইম হাসান নাসু আহমেদ শফিকুল ইসলাম ও রুবেল হোসেন